নমস্কার বন্ধুরা, আজকে আমি রান্না করে দেখাচ্ছি বাংলাদেশি স্টাইলে চিংড়ির ভর্তা। তার জন্য আমি যা নিচ্ছি, আমি এখানে একটু সর্ষের তেল নিলাম বেশি করে, আমি চিংড়ি মাছটা এখানে নুন আর হলুদ দিয়ে আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে রেখেছি। এটাকে ভালো করে এখন ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। দেখুন চিংড়ি মাছটা লাল হয়ে ভাজা হয়ে গেছে, এবার আমি এটা তুলে নেব। এটা খুব ভালো লাগে, খুব সুস্বাদু একটা পদ আর কি রান্নাটা। এটা গরম ভাতের সঙ্গে একদম প্রচণ্ড ভালো লাগে। এবার আমি এই তেলের মধ্যেই কয়েকটি শুকনো লঙ্কা ভেজে নেব। দেখুন শুকনো লঙ্কাটাও ভেজে নিয়েছি, এই একই তেলে ভাজছি, কেননা প্রতিটা আইটেমেই তাহলে এই চিংড়ি মাছের তেলের যে চিংড়ি মাছের সুগন্ধটা সেটা ভেতরে ঢুকে যাবে। এবার আমি এর মধ্যে একটু পেঁয়াজ ভেজে নেব। আপনারা ইচ্ছা করলে কাঁচা পেঁয়াজ দিয়েও করতে পারেন, আমি একটু পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা দেখুন কড়া করে ভাজবো না, একটু নরম নরম অবস্থায় তুলে নেব। পেঁয়াজ ভাজা রেডি। এবার আমি এই ভাজা চিংড়িটাকে একটু বেটে নিয়ে আসছি, চিংড়ি মাছ বেটে নিয়ে এসছি। এবার আমি এই শুকনো লঙ্কাগুলোকে ভালো করে একটুখানি নুন দিয়ে গুলে নেব। চিংড়ি মাছ ভাজায় নুন দিয়েছিলাম, তাই জন্য নুনটা একটু দেখে নিয়ে তবে দেব। এবার এটাকে ভালো করে এরকম চটকে নিতে হবে, দিয়ে যেমন ঝাল খান সেরকম শুকনো লঙ্কা দেবেন। সব শুকনো লঙ্কা অবশ্য সমান ঝাল থাকে না, তাই একটু দেখে নিয়ে নেওয়াই ভালো। গলা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি পেঁয়াজগুলোকে মিশিয়ে নেব। আপনার ইচ্ছা করলে কাঁচা লঙ্কা দিয়েও মাখতে পারেন। এবার আমি এর মধ্যে সবটা একসঙ্গে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দেব লেবুর রস। আর দেবো ধনে পাতা কুচি। এটা সাধারণত একটু ছোট চিংড়ি দিয়েই ভালো হয়, তার ছোট চিংড়ির যে এটা থাকে, ফ্লেভারটা থাকে, সেটা অনেকটা স্ট্রং হয়। এবার সব শুদ্ধ ভালো করে মেখে নেব। ব্যাস মেখে নিলেই রেডি আমার চিংড়ি মাছের ভর্তা বাংলাদেশি স্টাইলে। ভালো করে মেখে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেব একটু সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো করে মিশিয়ে, আপনারা ইচ্ছা করলে যে মাছ ভাজার তেলটা সেটাও মিশিয়ে নিতে পারেন। তবে আমি এখানে কাঁচা সর্ষের যে আলাদা একটা গন্ধ সেটা পাওয়ার জন্য কাঁচা সর্ষের তেলই মেশালাম আলাদা। বাংলাদেশি স্টাইলে চিংড়ি মাছের ভর্তা রেডি। দেখুন কেমন হয়েছে, এটা গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু হয়ে। আর সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।